আমরা আশীর্বাদ হতে চাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যীশু, তুমি আজকে যে দিনটা দিয়েছো প্রভু, তোমার যোগ্যতা দাও, তোমার সত্য দাও, তোমার সেই সর্বোচ্চ অনুগ্রহ দাও, যার মধ্য দিয়ে প্রভু আমি যা বলবো তা যেন তোমার গৌরব আনে, আর এখানে সারা মণ্ডলীতে যারা বসে আছে তাদের হৃদয় যাতে তোমার সাথে সমর্পিত থাকে, যা করতে চাও তুমি তাই আমাদের হৃদয়ে তুমি করো। আমরা তোমার পরাক্রম আমাদের জীবনে দেখতে চাই, যাতে আমরা পূর্ণ আত্মায় পবিত্রতায় তোমার গৌরব এবং প্রশংসা দিতে পারি। ধন্যবাদ প্রার্থনা যীশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে। আবার আমরা দেখব যে ঈশ্বর যিনি জীবন্ত, আর সেই জীবন্ত ঈশ্বরের উপাসনার জন্য আমাদের জীবন্ত নৈবেদ্য দরকার হয়। আমরা এমন কিছু দিয়ে ঈশ্বরের আরাধনা বা উপাসনা বা পূজা করতে পারি না যা মানুষের তৈরি সৃষ্টি কিছু বস্তু দিয়ে। আর তাই বিশেষ এই মুহূর্ত আমরা দেখি যে সাধু পৌল তার পত্রতে, করিন্থীয় পত্রতে 2:6 বলেছিলেন, 2 করিন্থীয় 6 আমরা যদি পড়ি, সেখানে উনি বলেছিলেন যে দেখো তোমাদের, তোমরা অবিশ্বাসীদের সাথে অসম জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে অধর্মে পরস্পরের কি সহযোগিতা, অন্ধকারের সেই দীপ্তিরই বা সহভাগিতা কি? আর তাই উনি বলেছেন 15, আর বলিয়ানের পাপের দেবতা সহিত খ্রিস্টের কি ঐক্য, যারা অবিশ্বাসী তাদের বিশ্বাসীরই বা কি অংশ। 16 বলছে প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরের বা ঈশ্বরে কি সম্পর্ক আছে, কারণ আমরা হচ্ছি জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন আমি তাহাদের মধ্যে বসতি করব, গমনাগমন করব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব, তাহারা আমার পূজা হইবে। ঈশ্বর এই উপাসনার লগ্নে এর অংশটাকে আমরা শুধু উপাসনার লগ্নে কিভাবে আমাদের এর তাৎপর্য বা বিশেষ বর্ণনা দেয় ঈশ্বর, সেই নিয়ে আমরা প্রার্থনায় যাব। আমরা জানি আমাদের প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন, যখন ঈশ্বর ইহুদি জাতিকে বলেছিলেন যে দেখো তোমাদের জীবনে আমি ছাড়া আর কোনো ঈশ্বর হবে না, আর একবার নয় বারংবার বারংবার ঈশ্বর এই কথাটা তাদের ভাববাদী এবং নিজে কখনো কখনো দূত দ্বারা প্রেরণ করেছেন। কিন্তু যে ইহুদি জাতি দিনের পর দিন ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়েছে, তারা ব্যর্থ হয়েছে প্রকৃত উপাসনার সময় সত্যে উপাসনা করা, কারণ তখনকার দিনে আমরা পুরাতন নিয়মে পড়ে থাকি, যদি লেবীয় পুস্তকে পড়ি, যে নানান ধরনের বলি প্রথা ছিল পাপ নিধন করার জন্য, নানান ধরনের আমাদের জীবনের পাপ বোধ দূর করার জন্য, তাই নিয়মের মধ্যে দিয়ে বলি চড়িয়ে পবিত্রতা অর্জন করা হতো। কিন্তু এখানে আমরা দেখছি যারা করন্থীয়, যারা বিশ্বাসী ছিল, তারা যীশুকে বিশ্বাস করেছে, কিন্তু বিশ্বাসী জীবনে ঈশ্বরের আরাধনা করতে গেলে আমাদের শুধু দেহকে নয়, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ সর্বদা রাখতে হয়। আর তাই আজকের অংশটা বড় তাৎপর্যপূর্ণ। বিশেষভাবে আমরা দিনের, গত সপ্তাহের প্রতিটা দিন ঈশ্বরের প্রার্থনা করেছি, আমরা দৈনিকভাবে আমাদের জীবনযাত্রা ব্যয় করেছি, কিন্তু কতটা আমাদের জীবনের অংশ ছিল যা প্রভু চেয়েছেন তার পবিত্র আত্মার জীবনে আমরা চলেছি।
এই সমস্যাটা ছিল করন্থীয়দের, আর তাই পৌলকে মনে করিয়ে দিতে হয়েছিল যে তোমরা কি জানো না যে তোমাদের এই দেহটাই হচ্ছে ঈশ্বরের জীবন্ত মন্দির। দেহ বলতে বাহ্যিক শুধু নয়, এই হৃদয়টার মধ্যে যিশু বসেন। আমরা জানি যারা জলে এবং আত্মায় বাপ্তিস্ত নিয়েছি, যিশুর আত্মা আমরা পেয়েছি, আর তার পরিণতি রূপে আমাদের প্রভুর অসীম দয়ায় আমাদের মনের মন্দিরে তিনি সেই বসবাস শুরু করেছেন, যে বসবাসকে উনি নিজের যোগ্যতায় পবিত্র করতে চান। আমরা যখন নতুন কোনো বাড়িতে যাই, কোনো বাড়ি ছেড়ে নতুন ঘর কিনি, তখন সেই ঘরটাকে আমরা কি করি, সাফ সূত্র করি, সূত্র করে আমরা কি করি, সুন্দর আসবাবপত্র খাট পালং সব রাখি খাওয়া দাওয়ার রান্নাঘরে, যাতে আমরা আমাদের জীবনটাকে স্বাচ্ছন্দ্যে তৈরি করতে পারি। আর খ্রিস্ট যিনি আমাদের মধ্যে তার আত্মার মধ্যে দিয়ে বাস করেন, উনি সেই বসবাসের জায়গাটা উনি যেরকম স্বর্গে সেই রকম প্রস্তুতি আমাদের রাখতে চান, পবিত্রতা। আর এই অংশে কেন বলা হচ্ছে তোমরা কি জানো না, প্রশ্ন উঠছে কেন, কারণ করন্থীয়দেরও এরকম জীবনযাত্রা ছিল যেখানে তারা খ্রিস্টীয়কে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে খ্রিস্টীয় জীবনে সম্পূর্ণভাবে যে মণ্ডলীগতভাবে যাওয়া চলা দরকার সেটা তারা ব্যর্থ ছিল। তাই সাধু পৌল তাদের মনে করিয়েছে, আজকে আমরা এখান থেকে অংশ থেকে শিল্প উপাসনার আগে, যে প্রভু আমার বিগত 6-7 দিন তোমার জীবনের ভাগিদার হিসেবে যে আত্মা দিয়েছে পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মার জীবনে চলার যদি আমার কোনো ত্রুটি থাকে প্রভু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো এবং দাও সেই যোগ্যতা যেখানে তুমি এই হৃদয়ে বসবাস করে আমার পুরো এই দেহটাকে এক জীবন্ত নৈবেদ্য রূপে প্রস্তুত করেছে প্রভু। এই দেহ এবং এই হৃদয়ে প্রভু তোমার ক্ষমতা থাকবে, তোমার উপস্থিত থাকবে, তোমার আশীর্বাদ থাকবে, আর কিছু থাকতে পারে না। আর তাই বলছে সাধু পৌল, আমরাই তো জীবন্ত ঈশ্বরের প্রতিমূর্তি মন্দির। আমরা প্রতিটা ভাই বোন যারা এসেছি এখানে, যারা যিশুকে গ্রহণ করেছি তার বাপ্তিস্তে, আমরা প্রত্যেকে এই জীবনটাকে আজকে জীবন্ত মন্দির রূপে আমরা নৈবেদ্য রূপে উপাসনার অংশে আসব। কারণ ঈশ্বর বলেছেন যে আমি তোমাদের কি করব, প্রজা হবে, আমি তোমাদের উপর শাসন করব, আমাদের জীবনে শাসনের জন্য স্বয়ং প্রভু তার স্বাধীনতাকে বর্জন করেছেন যাতে আমাদের জীবনে সুবিচার আসে। আর তাই বলেছে আমরা যখন এই পৃথিবীর জগতে থাকি, নানান ধরনের জীবনযাত্রা, প্রতিমা পূজা নিয়ে ব্যস্ত, সেই সময় ঈশ্বর মনে করিয়ে দেন তোমাদের যারা প্রতিমা পূজা তাদের সাথে তোমাদের জীবনের কি সম্পর্ক, তোমরা তাদের মধ্য থেকে বের হয়ে এসো, পৃথক হও। এ ঈশ্বর বলছেন, প্রভু বলেন, আর বলছেন যে আমি তোমাদিগকে গ্রহণ করব। তখনই আমাদের উপাসনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্যতা হবে, যখন আমাদের হৃদয়ে একমাত্র যিশুর বসতি থাকবে, যিশুর ইচ্ছে পবিত্র আত্মার উপাসনার আকাঙ্ক্ষা থাকবে, আর কোনো মূর্তি বা অন্য কিছুর প্রতি আমাদের জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে না, আর তবেই সেই উপাসনা উনি গ্রহণ করবেন। আর তখন বলছেন যে যখন আমরা এই পৃথকীকরণ জীবনে এসে এই মণ্ডলীতে এসে দাঁড়াই, তখন সুনিশ্চিত করি যে আমি সমস্তভাবে পৃথক, আমার দেহেতে শুধু নয়, তোমার আত্মার দ্বারা আমি চালিত হই, যার মধ্য দিয়ে আমি নিশ্চয়তা করি প্রভু তোমার পবিত্র আত্মা আমার জীবনকে পূর্ণ স্থিতিশীলতা দিয়েছে, যার মধ্য দিয়ে আমি পৃথিবীর বাহ্যিক জীবনের মধ্যে নয়, আজকে উপাসনা করতে এসেছি প্রভু তোমার জীবন্ত আত্মার মধ্য দিয়ে
জীবন্ত নৈবেদ্য রূপে আমাকে অর্পণ করতে আর বলছে ঈশ্বর তাহলে আমি গ্রহণ করব শুধু নয় তোমাদের পিতা হব তোমরা আমার পুত্র কন্যা হবে যে সর্বশক্তিমান প্রভু কহেন আমার ভাই বোনেরা খ্রিস্টীয় আমরা প্রত্যেকে যারা এসেছি আজকে উপাসনার জন্য আমাদের হৃদয়টাকে সম্পূর্ণ প্রস্তুত রাখব কারণ সেখানে আমাদের ঈশ্বরের পবিত্র আত্মা বসতি নির্মাণ করেছেন যা আমাদের এই পাপের দেহটাকে তার প্রতি বিশ্বাসের দ্বারা এক পূর্ণ ধার্মিকতার জীবনে তার নৈবেদ্য রূপে প্রস্তুত করেছেন আর সেই হৃদয় নিয়ে আমাদের দেহ মন সম্পূর্ণ তার কাছে অর্পণ করে আসুন আমরা সেই উপাসনার লগ্নে যাই সেই উপাসনার লগ্নে আমরা তাকে বলবো প্রভু তুমি আমাকে যে আত্মার দ্বারা নতুন জীবন দিয়েছো পৃথক করেছো তুমি আমার জীবনকে এক জীবন্ত মন্দির করেছো সেই মধ্য দিয়ে আমাকে আজকে উপাসনার যে অনুগ্রহ দিয়েছো আমার সমর্পিত জীবনকে তুমি জীবন্ত নৈবেদ্য রূপে এই উপাসনা গ্রহণ করো আমি তোমাকে আব্বা পিতা বলে ডাকতে চাই এবং যে ক্ষমতা দিয়েছো ডাকা তা যেন তোমার পূর্ণ গৌরব আনে তোমার সন্তান হিসেবে তাই আসুন আজকে সেই জীবন্ত মন্দির আমাদের জীবনের মধ্যে যিনি প্রস্তুত করেছেন এই উপাসনার অংশে আসার জন্য সারাটা সপ্তাহ ধরে গত আজকে এই প্রভুর দিনে তার কাছে সেই সম্পূর্ণতার ডালি দিই আর সকলে ধন্যবাদ জানাই ঈশ্বর আপনাদের ভালো রাখুন এবং আসুন তার প্রার্থনায় উপাসনায় পূর্ণ যার বসতি করেছেন আমাদের পবিত্র হৃদয়ে তার পবিত্র আত্মা দ্বারা সেই আত্মার দ্বারা চালিত হয়ে তাকে পূর্ণ প্রশংসা এবং গৌরব দিই ধন্যবাদ সকলকে